আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে আমদানি ও রপ্তানির প্রসার বাড়াতে মালদায় ভারত বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন ডেপুটি কমিশনার ও প্রশাসনের উদ্যোগে একটি বৈঠক হল। ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকায় আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্রে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সীমান্ত সুরক্ষা বাহিনী ও জেলা প্রশাসনের তদারকিতে ভারত এবং বাংলাদেশের আমদানি রপ্তানিকারকেরা এদিনের বৈঠকে অংশ নেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা মজবুত করতে পণ্য সামগ্রী আদান প্রদানে জোর দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত ভারতের ডেপুটি কমিশনার মনোজ কুমার, মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু প্রমুখ। छोटी छोटी समस्याएं थी, सारी समस्याओं पे बहुत विस्तार से बात हुई और उसमें से 90% जो सूझ है वो रिजल्व हो गया। ये दो देशों के बीच व्यापार को और बढ़ाने में काफ़ी मददगार साबित होगा। ये पोर्ट जो है, ये लैंड पोर्ट बिजनेस के लिए काफ़ी अच्छा है। यहाँ पे ट्रक की काफ़ी आवाजाही है, जिसको कि थोड़ा और भी अच्छे तरीके से चलाने के लिए दोनों तरफ से कोशिश की। এক্সপোর্টের কিছু কিছু প্রবলেম ছিল, বাংলাদেশের থেকেও ছিল, আমাদের জেলাতেও কিছু ছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং আমরা যেটা মাননীয় জেলা সমর্থক মশাই বলেছেন, যেখানে আমাদের 600 গাড়ি যাতে প্রতিদিন এক্সপোর্ট হয় সেটার উনি ব্যবস্থা করার জন্য বলেছেন। আমরা যৌথভাবে মালদা এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে নিয়ে আমরা বসে আলোচনা করব এবং আগামী দিন আমরা বাংলাদেশেও যাবো, যেতে এখানে গিয়ে যাতে বাংলাদেশের সঙ্গে বসে এক্সপোর্টটাকে আরও ত্বরান্বিত করা হয়, এটা দেখতে। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমদানির ব্যাপারটাও চিন্তাভাবনা করছি। যেমন বাংলাদেশের ইলিশ মাছ আমাদের জেলার প্রত্যেকটা, আমাদের জেলা বলে না, সারা উত্তরবঙ্গের মানুষের কাছে বাংলাদেশ ইলিশ মাছ একটা বিখ্যাত। এই ইলিশ মাছ আনার ওখানে ক্যাথার কিছু কাজ হয়, লোক নকশিকতার ক্যাথার কাজ হয়, সেখানকার জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কাঠ, ওখানকার কাঠ কিছু সস্তা, ফার্নিচার করার জন্য আমরা করার, তাঁতের শাড়ি।